2005 সালের 27 জানুয়ারি বুদ্ধের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জনসভা শেষে গাড়িতে ওঠার সময় গ্রেনেড হামলার শিকার হন সাবেক অর্থমন্ত্রী শাহএম এস কিবরিয়া। গুরুতর আহত অবস্থায় ঢাকায় আনার পথে নিহত হন তিনি। আলোচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় প্রথমবার চার্জশিট দেওয়া হয় ওই বছরেরই 10ই মার্চ। পরে উচ্চ আদালতের নির্দেশে আরও 2 দফায় তদন্ত করে মোট 35 জনকে আসামি করে দেওয়া হল সর্বশেষ এ অভিযোগপত্র। অভিযোগপত্রের বিষয়ে আংশিক সন্তুষ্টির কথা জানিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও মামলায় বাদীপক্ষের আইনজীবী। বর্তমান তদন্তকারী কর্মকর্তা অনেক তথ্যপত্র দিয়ে মামলাটি অভিযোগপত্র দাখিল করেছে এবং এটা মনে হয় অনেকটা সঠিক অভিযোগপত্র দিয়েছে, কারণ অনেক তথ্যপত্র আছে এই অভিযোগপত্রে। প্রায় 9 বছর পর সম্পূরক অভিযোগপত্র বিজ্ঞাতলে দাখিল করায় হবিগঞ্জের মানুষ সহ সারা বাংলাদেশের মানুষ আনন্দে আত্মহারা। তবে স্থানীয় বিএনপির দাবি, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে সিলেট সিটি মেয়র আরিফুল ইসলাম চৌধুরী সহ অন্য নেতাদের আসামি করা হয়েছে। দীর্ঘ 9 বছর পর একটি সম্পূরক চার্জশিট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দকে তারা অভিযুক্ত করেছে। আমরা সরকারের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানাই। বিএনপি নেতাদের আসামি করার প্রতিবাদে কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়। আগামী রোববারের আমাদের বিক্ষোভ সমাবেশে যদি সরকারের তরফ থেকে কোনো বাধা আসে তাহলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। জাহিদ চন, 21 টেলিভিশন, জেলা বিএনপির পক্ষ থেকে।